অন্যতম টার্গেট ছিল পুলিশ ভাঙচুর ও পোড়ানো হয় বাহিনীর প্রায় পাঁচশো গাড়ি স্থাপনা লন্ডন থেকে বিএনপির শীর্ষ নেতা নির্দেশে দান্ডব দাবি পুলিশ জামাত বিএনপি চক্র জঙ্গিদের ছেলে গিয়ে তালা ভেঙে সে জঙ্গিদের বের করেছে নয় জন জঙ্গির মধ্যে এই দুইজন ছিল আমাদের তথ্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর তারা যে সাথে যোগাযোগ করে তারাই এই কাজটি করেছে তারা স্বীকার করেছে ঘোষণা দিয়ে দিয়ে তার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকারের বিরুদ্ধে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ আন্দোলনের সঙ্গে থাকার নাশকতা মদত দেওয়া কি এক জিনিস দেখি বিএনপি চল্লিশ বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনের উপরে আক্রমণ করেছে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ নাশকতা করতে সারা দেশ থেকে শিবির ছাত্র দলের ক্যাডাররা অবস্থান নেয় ঢাকায় বললেন প্রধানমন্ত্রী জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ঊনপঞ্চাশ দেশের প্রতিনিধিকে ঢাকার ধ্বংসলীলা ঘুরে দেখালেন পররাষ্ট্রমন্ত্রী স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা সরকারের পাশে থাকার আশ্বাস প্রচুর ভোগান্তি হচ্ছে কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না আমাদের যাতায়াত অনেক অসুবিধা হইতেছে অফিস ঠিক টাইমে করতে পারতেছি না মেট্রো রেলের এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট ভয় আর আতঙ্ক কাটিয়ে রূপে ঢাকা খুলল অফিস আদালত বাসা বাড়িতে সচল ব্রডব্যান্ড ইন্টারনেট বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনুস দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি আবেদন এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেশকে অকার্যকর করার লক্ষ্যেই ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতাকারীদের হামলায় নিহত হন তিন পুলিশ ও এক আনসার সদস্য বুধবার তাদের স্বজনরা দেখা করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় দায়িত্ব পালনকালে এমন মৃত্যুতে সহানুভূতি জানান মন্ত্রী নিহতদের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তার চেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশকে অকার্যকর করতেই দেশ জুড়ে সহিংসতা চালায় বিএনপি জামায়াত এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি পুলিশকে টার্গেট করে করে কার বাড়িতে পুলিশ আছে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব তাদেরকে আইনের মুখোমুখি করব এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন চলমান এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে দাবি করেন তিনি প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয় শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এমুথে বিবেচনা করতে পারছি না এদিকে যারা সহিংসতা করে দেশের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিবির ছাত্র দলের ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কর্মকাণ্ড প্রতিরোধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিকেলে এডিটরস গিল্ডের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটরস গিল্ডের আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাঁইত্রিশ জন সিনিয়র সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায় মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে সেভাবে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সভায় বিভিন্ন পত্রিকা টেলিভিশন সম্পাদক এবং বার্তা প্রধানরা নিজেদের মতামত জানান প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের কষ্ট লাঘবে যা যা করার তিনি করবেন চলে আসা ঠিক বাইরের পেরি থেকে ওই এক এক জায়গা থেকে যারা যেদিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে সিদির জামাত এরা কিন্তু ঢুক ঢুকে আসছে সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল তখনও কোনো লাশ পড়ে নাই কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে তাই লাশের খবর তাদের কে দিল যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছি সবগুলিতেই তারা আঘাত করেছে তাহলে ক্ষতি কার নিশ্চয়ই জনগণের এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে আবার কতগুলি রক্ত ছড়লো যেটা কখন আমার কাম্য ছিল না হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ করেছি তার সুফল মানুষ পেয়েছে কুফল মানুষ পেল আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব তাতে যে কে কে গালিয়ে দিলো আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এখানে মানুষকে দোষ দিই না মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষজন সঠিক যা জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেনি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই বিরোধীদের জড়িয়ে মিথ্যাচার করছে সরকার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেছেন সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি সম্পর্কে এগুলো সবগুলোই অমূলক একেবারে বিভ্রান্তিকর আন্দোলনের সঙ্গে থাকার নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস দেখি নাশকতায় মদত তো দিচ্ছেন তারা বিএনপির চল্লিশ বছর ইতিহাসে নাই যে বিএনপি কোন রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে এই যে শত শত প্রাণ চলে গেল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না সাময়িকভাবে তারা সেটাকে থামিয়ে দিতে পারে কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না ঊনপঞ্চাশ দেশের প্রতিনিধিকে ঢাকার ধ্বংসলীলা ঘুরে দেখিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন সেতু ভবন স্বাস্থ্য দপ্তর আর বাংলাদেশ টেলিভিশনে গিয়েছেন তারা পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত হয়েছেন এবং সরকারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন সংস্কার আন্দোলনের সুযোগে রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে নাশকতাকারীরা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় নানা ধরনের তথ্য ছিল বিদেশি দূতাবাসগুলোর কাছে পরে রোববার ব্রিফ করে বিদেশিদের পররাষ্ট্রমন্ত্রী জানান বিএনপি জামায়াত এই নাশকতা চালিয়েছে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশে ঊনপঞ্চাশটি দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে মেট্রো রেল স্টেশন সেতু ভবন স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশনের ঘুরে দেখান পররাষ্ট্রমন্ত্রী স্থাপনা দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত হয়েছে বলে জানান ডক্টর হাসান মাহমুদ বিদেশিরা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ সেই অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে ওবি আর আমরা তোমাদের সাথে আছি এদিকে আন্দোলন দমাতে জাতিসংঘের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে যে তথ্য ছড়িয়েছে তার বিরোধিতা করেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে গুজব ছড়াতে বিএনপি জামায়াত পাকিস্তানিদের সহায়তা নিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি জাতিসংঘের কোনো ভেহিকেল ব্যবহার হচ্ছে না এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল লোকটা মোছা হয়নি ভুলে তো সেই লোকগুলো মুছে দেওয়া হয়েছে এখন এইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে এই জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে ছড়াচ্ছে সাম্প্রতিক ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করায় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বলে তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূত অবহিত করেছেন তারাও সেখানে তাদেরকে গ্রেপ্তার করেছে তাজ মাহমিদ সময় সংবাদ ঢাকা ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে স্বরূপে ফিরেছে রাজধানী ঢাকা কারফিউ শিথিল আর নির্দিষ্ট সময়ের জন্য অফিস খোলায় সড়কে বাড়ে কর্মজীবী মানুষ আর যানবাহনের চাপ এদিকে যান চলাচল নিয়ন্ত্রণ ও নাশকতাকারীদের হামলায় মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেস হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সড়কে ভয়াবহ যানজট দেখা যায় দেখব রাশেদ বাপি রিপোর্ট মাত্র কয়েক ঘন্টা আগেও সুনশান নিরবতায় আচ্ছন্ন ছিল যে শহর সেই শহর জুড়ে এখন রাজ্যের ব্যস্ততা গাড়ির হুইসেল হর্ন আর গণমানুষের কোলাহলে মুখর চারিপাশ যেন টানা কয়েকদিনের ঘুম শেষে আরমোড়া ভাঙল প্রিয়নগরী বুধবার সকাল নয়টা থেকেই সড়কে বাড়তে থাকে মানুষের উপস্থিতি সরকারি বেসরকারি অফিস খোলায় জীবন জীবিকার টানে ঘরবন্দি জীবন ছেড়ে কর্মস্থলে ছুটতে থাকেন অনেকেই সেই সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যাও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সব স্বাভাবিক দিনের মতোই স্বরূপে ফিরতে শুরু করে রাজধানী এদিকে পরিস্থিতি সামাল দিতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় ও নাশকতাকারীদের হামলায় উড়াল পথ মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এক পর্যায়ে তৈরি হয় ভয়াবহ যানজট অফিসের উদ্দেশ্যে সড়কে নেমে অনেককেই ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় সড়কে যেখানে মানে সিগন্যাল ওইখানে আমি রামপুরা থেকে আসছি প্রচুর জ্যাম বরনাইমা হাইটা আসতে হয়েছে তবে টানা কয়েকদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেন রাজধানীবাসী অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা ভালো লাগতেছে আসলে অফিস আবার শুরু হচ্ছে আবার একটা কর্মব্যস্ততা শুরু হচ্ছে আশা করি এখন পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হবে আন্ত জেলা বাসগুলি আসলে বেসিক্যালি ছাড়তেছে বাট আপনার হচ্ছে যে বাস খুব কম নাশকতাকারীদের আগুনে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা প্রচুর ভোগান্তি হচ্ছে কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না মেট্রো থাকলে ভালো হতো তাহলে যাইতে ভালো হতো আর কি এখন বাসের অপেক্ষা করতে আসছি দেখি বাস পাওয়া যায় নাকি মেট্রোতে আগে যে টাইমটা আমরা আধা ঘন্টা সময় লাগতো এখন দেখা সেখানে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগতেছে নাশকতার আগুন থেকে ট্রাফিক পুলিশ বক্স বাদ না গেলেও থেমে যাননি ট্রাফিক পুলিশ সদস্যরা আমরা এটা নিয়ে কোনো ভীত সন্ত্রস্ত নাই যেহেতু আমরা এটা আমাদের দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আমাদের সর্বোচ্চ দিয়ে পালন করব। সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকাল বৃহস্পতিবারও বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চালু থাকবে সরকারি বেসরকারি অফিস অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল ও নির্দিষ্ট কিছু সময়ের জন্য কর্মস্থল খোলার পরপরই সড়ক জুড়ে এত এত মানুষ ও যানবাহনের আধিক্য প্রমাণ করে সাধারণ মানুষ কখনোই দেশের অচলাবস্থা প্রত্যাশা করে না মানুষ চায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আর তাই দ্রুতই ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিপূর্ণ স্বাভাবিক হোক জীবন ও জীবিকা এমনটাই প্রত্যাশা সবার রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা এদিকে তিন দিন পর রাজধানীতে ফিরল কর্মচাঞ্চল্য বেলা এগারোটা থেকে তিনটা এই চার ঘন্টার জন্য খোলা হয় অফিস আদালত ব্যাংক সচিবালয় সহ বিভিন্ন অফিসে দেখা গেছে কর্মব্যস্ততা ব্যাংক খুললেও লেনদেন ছাড়া বাকি সেবা এখনও চালু হয়নি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে সরকারি বেসরকারি স্থাপনায় হামলাসহ সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছিল নাশকতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ অবস্থা স্বাভাবিক হতেই চলমান কারফিউ শিথিল করে অফিস আদালত খোলার নির্দেশ দেওয়া হয় বুধবার সকাল এগারোটা থেকে সারা দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান চার ঘন্টার জন্য খুলে দেওয়া হয় এর ফলে তিন দিন সাধারণ ছুটির পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল কর্মক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য ফিরেছে তিন দিন পরে অফিসে আসছি হ্যাঁ ভালো লাগছে অবশ্যই অফিসে কোনো পরিবেশে না আসলে বাসায় বসে থেকে এত ভালো লাগে না এগারোটা অফিস শুরু হলো বেশ ভালোই লাগতেছে এখন আর কি বাইরের অবস্থাও ভালো তবে অনেকেই দূর অবস্থান করায় এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় যোগ দিতে পারেননি কর্মক্ষেত্রে আমাদের অনেক সহকর্মী আসতে পারেনি আমরা কাছাকাছি থাকার ফলে হয়তো বা হেঁটে বা রিক্সা নিয়ে চলে আসতে পেরেছি এদিকে তিন দিন ছুটির পর ব্যাংক বিমার সকল শাখায় লেনদেন স্বাভাবিক বলে জানিয়েছেন কর্মকর্তারা তবে টাকা উত্তোলন এবং জমা ছাড়া অন্যান্য সেবা কার্যক্রম এখনো পুরোপুরি সচল করা যায়নি স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূল তো যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষাঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি অন্যান্য কিছু হয়তো আমরা মুহূর্তে না তবে আগামী আর শেয়ার বাজারে প্রথম দিনের লেনদেনেই ধস নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রশ্ন সময় সংবাদ ঢাকা অবশেষে বাসাবাড়িতে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এছাড়াও রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিকেলে রাজস্থানের আগারগাঁওয়ে আইসিটি ভবনের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্প খাত পায় ওয়াইফাই সেবা বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ অবশেষে সারা দেশে হোম ইউজারদেরও ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দিল বিটিআরসি বুধবার বিকেলে জরুরি বৈঠক শেষে কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি ব্রডব্যান্ডের পর ফোর সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি রোববার মোবাইলে চালু হবে ফোর সেবা রবিবারের মধ্যে

আমরা সিদ্ধান্ত নেব আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা এছাড়া ম্যাচ শেষ হওয়ার ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও জানা যাবে রোববার দেশের কথা মানে শুভ খান সময় সংবাদ ঢাকা বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনুস দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি তার আবেদন এক বছরের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ওদিকে আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইউনুসের আইনজীবী প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন ইউনুসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে বুধবার দুর্নীতির মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল দুই ঘন্টারও বেশি সময় শুনানিতে তার আইনজীবী ঘুরে ফিরে একই কথা বলেন এই মামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে কেউ একজন ছেড়ে কথা বলেননি দুদকও উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনুসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত এক বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে বলা হয় অধস্তন আদালতকে এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতিমান হয় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওনাদের শতসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কয়াস হয় না প্রায় ছাব্বিশ কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে তাই চোদ্দ জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বিচার চলার আদেশে চটেছেন ডক্টর ইউনুসের আইনজীবী যেতে চান সর্বোচ্চ আদালতে আজকে হাইকোর্ট এই তিন দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্তই শোনা করে আজকে এটা খারিজ করে দিয়েছেন পাঁচ আগস্ট বিশেষ জজ আদালত আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে গত ১২ জন ইউনুস সহ চোদ্দ জনের বিচার শুরুর আদেশ দেন আদালত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কারফিউতে কঠোর নিরাপত্তায় পুরো দমে সচল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর গত পাঁচ দিনে এই বিমানবন্দরে ছাপ্পান্নটি আন্তর্জাতিক এবং উননব্বইটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে আর যাত্রী আসা যাওয়া করেছে সাত হাজারেরও বেশি সাখর ক্যামেরায় কমলদের রিপোর্ট আন্দোলনকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত এবং কারফিউ তো পুরোদমে সচল রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর এই বিমানবন্দরে বিমান বাহিনীর নিরাপত্তা জোরদার করায় যত সময় যাত্রীরা যেমন এসে পৌঁছতে পেরেছে ঠিক তেমনি প্রতিটি বিমান উড্ডয়ন করেছে এবং নামতেও পেরেছে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বিশেষ টিম পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকা কডন করে রাখে বিমান পরিচালনা অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন বা বাধার সৃষ্টি না হয় সেটা এনশিওর করা তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমাদের নিরাপত্তা রক্ষী বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে নিয়োগ করেছি আগামী আরও কয়েকদিন বিমান বাহিনী এখানে অবস্থা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে সংঘাত এবং কারফিউর মাঝেও চট্টগ্রাম শাহমার বিমানবন্দর পুরোপুরি সচল ছিল গত পাঁচ দিনে এই বিমানবন্দরে একশো তেষট্টিটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও মাত্র তেইশটি ফ্লাইট বাতিল করা হয়েছিল এর মাঝে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যান্ত্রিক ত্রুটি আর যাত্রী না থাকায় অভ্যন্তরীণ একুশটি ফ্লাইট বাতিল করা হয় অন্যান্য যে ফ্লাইটগুলো ছিল এই সময়ে সব ফ্লাইটগুলোই কন্টিনিউ করেছে বাট পার্টিকুলার এই ইমার্জেন্সির কারণে কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি যাদের ফ্লাইট ছিল সকালে তারা দুদিন আগে চলে আসছে তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি প্রতিদিনেই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সবগুলি ফ্লাইট নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে নির্বিঘ্ন হয়েছে ইমিগ্রেশন এবং লাগেজ সিস্টেমও যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি এই শাহমানদ বিমানবন্দরে চট্টগ্রাম শাহমানদ বিমানবন্দর থেকে কমল দে সময় সংবাদ ব্যবসায়িক ক্ষতি ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুর নারায়ণগঞ্জ সাভার ও চট্টগ্রামে খুলে দেওয়া হয়েছে তৈরি পোশাক কারখানা চার দিন পর কাজে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত শ্রমিকরা কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন শ্রমিকরা পায়ে হেঁটে বুধবার সকাল থেকেই দলে দলে কারখানায় যোগ দেন দেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পের কর্মীরা পরিচয় পত্র দেখে কারখানার ভেতরে শ্রমিকদের ঢুকতে দেয়া হয় কারণ স্কুল চেয়ে আল্লাহর মতো কোনো সমস্যা নাই প্রশাসনের লোক রাস্তায় আছে আমরা ঠিকভাবে ডিউটি করতে পারবো গত কয়েকদিনের পারিশ্রমিক পুষিয়ে নিতে ওভার টাইম কাজ করতে আগ্রহী শ্রমিকরা আসতে কোনো সমস্যা নাই সুন্দরভাবে আসছি কাজ করতেছি ভালো লাগতেছে শ্রমিকরা যদি কর্মস্থলে সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে আসতে পারে তাহলে তারাও যেমন খুশি আমরা খুলে দিয়ে আমরা অনেক খুশি যদি এইটা আরও থাকতে থাকত তাহলে আরও ক্ষতির সম্মুখীন হইতাম শ্রমিকদের নিরাপত্তায় টহল অব্যাহত রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুষ্কৃতিকারী আবার কোনো পরিকল্পনা করে আবার কোনো ধরনের নাশকতা না করতে পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি সাভার আশুলিয়া ধামরাই নারায়ণগঞ্জ গাজীপুরের পাশাপাশি চট্টগ্রামের পোশাক কারখানা চালু রয়েছে ওমর ফারুক সময় সংবাদ এরপর যে শিশু সংবাদ জানিয়ে দিয়েছে আরও একবার এবং উনপঞ্চাশ দেশের প্রতিনিধিকে ঢাকার ধ্বংসলীলা ঘুরে দেখালেন পররাষ্ট্রমন্ত্রী স্তম্ভিত বিদেশি কূটনীতিকরা সরকারের পাশে থাকার আশ্বাস এই ছিল রাতের সময়ের পর দেখবেন সম্পাদকীয় সঙ্গেই থাকুন সময়